Assalamualaikum good people, this is your Asub Ahmed Uday. Bandarban manei পাহাড়ের অপরূপ সৌন্দর্য, পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে আজকে আমি চলে আসছি বান্দরবনের সোনাইছড়ি একটি জায়গাতে। সোনাইছড়ি জায়গাটি অনেকের সাথে হয়তো বা পরিচিত, অনেকের সাথে পরিচিত না। আজকে আমি সোনাইছড়ি এক্সপ্লোর করব, আপনাদেরকে নিয়ে ঘুরবো সোনাইছড়ির সুন্দর সুন্দর স্পটগুলোতে। সোনাইছড়িতে কিভাবে আসবেন, কোথায় খাবেন, পুরো একটা ট্যুর গাইড আজকে আমি আপনাদেরকে দিব। সো লেটস এনজয় দিস ব্লগ। আমরা এখন সোনাইছড়ি যাওয়ার পথে রয়েছি। আমার পিছনে যে ভিউটা দেখতে পারতেছেন, অনেকেই মনে করতে পারেন কানাডার ভিউ, বাট না গাইস, এটা বাংলাদেশেরই বান্দরবনের অসাধারণ একটি ভিউ। আচ্ছা, আজকে যে ট্যুরটা দিচ্ছি আমি, তো আমার সাথে যারা ট্যুরমেট আছে তাদের সাথে একটু পরিচয় করে দিই। আমার সাথে ফাইম আছে, সবাই ওকে কম বেশি চিনো, আমার অনেকগুলো ব্লগেও ছিল। আমার সাথে সুজিব আছে, ও আজকে আমার ফার্স্ট ব্লগে আছে। এবং আমার সাথে আছে আবিদ। আবিদ আমার সাথে কিন্তু এর আগে একটা ব্লগে ছিল। ওটা কোন ব্লগ ছিল ব্রো? দুইটাতে ছিলাম, দুইটাতে। ও আমরা বাইসাইকেল নিয়ে ট্যুর দিতাম, তখন ও ছিল। সো অনেকদিন পরে আমরা আবার ট্যুরে আসছি। ও আরেকটা হচ্ছে বিয়ে, আমার অনেক আগের একটা ব্লগ ছিল ফ্রিতে বিয়ে খাওয়ার, ওটাতেও ছিল। সো আজকে আমরা চারজন মিলে প্রচুর ঘুরবো। লেটস গো উইথ rovers। আমরা এখন যাচ্ছি সোনাইছড়ি। সোনাইছড়িতে আশা করি আমাদের জন্য আরো অসাধারণ ভিউ অপেক্ষা করছে। আপনারাও এনজয় করবেন, আমিও এনজয় করবো। লেটস গো। সোনাইছড়ি আসতে হলে প্রথমে চলে আসতে হবে নাইক্ষ্যংছড়ি উপজেলা, এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে প্রায় 11 কিলোমিটার দক্ষিণে এই সোনাইছড়ির অবস্থান। যে কোনো ভেহিকেলে 2 থেকে 250 টাকা নিতে পারে। চলে আসতে পারেন পাহাড়ি পথ ধরে। সোনাইছড়ি বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় অবস্থিত। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। বান্দরবন মানে পাহাড় এবং পাহাড়ি রোডের অসাধারণ ভিউ। আমি এখন যে সোনাইছড়িতে রয়েছি, এটাতে আসতে কক্সবাজার থেকে যে রোড ভিউটা এনজয় করেছি অসাধারণ, আপনাদেরকেও রোড ভিউটা এনজয় করাবো আমার ভিডিওর মাধ্যমে। এখন যে সোনাইছড়ি রয়েছে, এখানে রয়েছে শৈল চূড়া ক্যাফে। এই ক্যাফের কিছু কটেজ রয়েছে বা কিছু রেস্টুরেন্টের সাইড রয়েছে যেটা একদম পাহাড়ের সাথে ঝুলে রয়েছে। সো এইখানে যদি না আসেন অনেকটাই মিস করবেন, এই ভিউটা মিস করবেন। আর ক্যাফেটা এখন একটু বন্ধ আছে, কারণ আমি আসছি রমজানের সকালবেলা, বিশেষ করে রমজানের ইফতার টাইম আসলে কিন্তু আবার ঠিকই খোলা পাবেন, এনজয় করতে পারবেন আপনারা। সোনাইছড়ির এই শৈলচূড়া ক্যাফের আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এই মেঘপুঞ্জ সংঘরটি। অসাধারণ একটি ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, মানে পাহাড়ের সাথে একদম ঝুলে রয়েছে। আমি নিজেও এনজয় করতেছি খুব, আপনারাও আশা করি খুব বেশি এনজয় করবেন এই মেঘকুঞ্জ টংঘরটি। শৈলচূড়া ঠিক ক্যাফের পিছন সাইডে একটি সরু সিঁড়ি পাহাড় বেয়ে নিচে নেমে চলে আসছে, এবং আমি সেটা ধরে হেঁটে যাচ্ছি। আমার পিছনে আমাদের সজীব ভাইকে দেখতেছেন, গরমে একদম পাগল হয়ে গেছে। আর হ্যাঁ, এই পিছন সাইডে কিন্তু অনেকগুলো ছোট ছোট কটেজ রয়েছে, মানে এগুলো হচ্ছে ডিস্টার্ব থাকে। এই কটেজগুলো কিন্তু কাপলদের জন্য আর ফ্রেন্ডদের জন্য একদম পারফেক্ট, আড্ডা দেওয়ার জন্য এবং রোমান্টিক ভিউ এনজয় করার জন্য। আমার ক্যামেরা এখানে একটা কিউট দোলনা লাগানো আছে, এই দোলনাটা আমার বাসায় লাগানোর খুব ইচ্ছা ছিল। তো এখানে যদি পেয়ে গেছি, একটু তো দোল খেয়েই নি অবভিয়াসলি। এত সুন্দর ভিউর সাথে এই সুন্দর দোলনাটা, আর অবভিয়াসলি আমিও সুন্দর, সো সব কিছুই সুন্দর। ঠিক একদম পাশে, মানে পাহাড়ের দাগে এসে বলতে গেলে এত সুন্দর হ্যামকে রিল্যাক্স করতেছি, এটাকে বলে শান্তি, এটাকে বলে অসাধারণ ভিউ এনজয় করা। বান্দরবনে এসে যদি এইরকম ফিল না নিই তাইলে কিন্তু আর হয় না। যেখানে কিছু ফটো ফ্রেন্ডলি টংঘর রয়েছে, যেখানে আপনারা বিভিন্ন ধরনের ছবি তুলতে পারেন, রিল বানাতে পারেন। যেমন এখানে যে আমাদের গ্রুপ মেম্বাররা অলরেডি শুরু করে দিছে, সজীব ঘুম দিচ্ছে, আবিদ আর ফাহিম অলরেডি ছবি তুলতেছে। এটাই হচ্ছে লাইফ, এটাই হচ্ছে ট্রাভেলারদের এক্সট্রিম লেভেলের ট্রাভেলিং। ধরেন আপনি সোনাইছড়ি আসছেন আর আমার বন্ধু সজীবের মতো এরকম একটা ঘুম না দেন টং ঘরে, তাইলে আমি মনে করবো আপনি অনেক কিছু মিস করছেন। বন্ধু সজীব, একটা লুক দাও। না, অনেক ভালো লাগতেছে, তুমি যে প্রকৃতিকে এনজয় করতেছো, প্রকৃতির মাঝে নিজেকে একদম বিলিয়ে দিয়েছো, দ্যাটস গ্রেট। আমি এখন আছি শৈলচূড়া ক্যাফের একটি টংঘরে। এই টংঘরটি একদম পাহাড়ের কিনারায় রয়েছে, দেখলে মনে হবে পাহাড় একদম ঝুলে রয়েছে। অপরূপ দৃশ্য, এখান থেকে আপনারা এনজয় করতে পারবেন। বাট আমার খুব ইচ্ছে করতেছে আমার হাতে একটা কোল্ড কফি থাকতো এবং এই ভিউটা এনজয় করতে পারতাম, বাট ইটস রমাদান মান্থ, ইটস নট পসিবল নাও। বাট ভিউটা এনজয় করা কিন্তু একদম পসিবল, আপনারা চাইলেই ভিউটা এনজয় করতে পারতেছেন। আসলে অসাধারণ ভিউ। এগুলো যদি এনজয় করতে না পারেন, আপনারা ঘুরতে না পারেন, লাইফ আসলেই নাই। তাইলে লাইফটাই হচ্ছে এটা, এনজয় করেন, প্রচুর ঘুরুন। লেটস গো উইথ রোভার্স। আমি এখন যে টংঘরটিতে রয়েছি, এটা কি তারা বলতেছে কাপল টংঘর? আসলেই কাপল টংঘর হতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে সিঙ্গেলরাও এখানে খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন, যেমন আমি এখন এনজয় করতেছি। অসাধারণ ভিউ, বারবারই বলতেছি অসাধারণ ভিউ, কারণ আসলেই অসাধারণ ভিউ। এখানে প্রকৃতির মাঝে আসলে প্রকৃতির প্রেমে পড়ে যায়। আমি সবসময় বলি আপনাদেরকে যে পাহাড় হচ্ছে তার মধ্যে অন্যতম। পাহাড়ে আসলে পাহাড়ের প্রেমে পড়ে না এরকম মানুষ খুব কমই আছে, এবং এই কটেজটা থেকে পাহাড়কে খুব সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে। এই টংঘরে এসে একটা গান গাইতে খুব ইচ্ছা করতেছে, একটু শোনাই আপনাদেরকে। আমি জানি আমার গলা খুবই খারাপ, বাট তারপরও এই ভিউটা ডিমান্ড করতেছে গানটার। চলো দোতং পাহাড় ঝুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা ঝুরে, জীবন জুয়ার আসর বসাবো। অসাধারণ ভিউ। This is called life, brother. এই পার্বত্য জেলাগুলোতে একটা নর্মাল জিনিস দেখা যায়, সেটা হচ্ছে একটু সমতল ভূমি পেলেই তারা হচ্ছে ধানের চাইতে বেশি তামাক পাতার চাষ করে। এই যে আমার পিছন দেখতে পাচ্ছেন, পুরোটাই হচ্ছে তামাক বাগান। আমরা যেমন সমতল ভূমি হলে আমরা সাধারণত যেটা দেখি ধান চাষ হয় বা ভুট্টা চাষ হয় বা অন্য অন্য ফসল চাষ হয়, বাট এইখানে আপনি 80 থেকে 90% দেখবেন তামাক পাতা চাষ হচ্ছে। সোনাইচুরির এই শৈলচূড়া ক্যাফেতে আপনারা কিন্তু মাত্র 800 টাকায় রাত্রি যাপন করতে পারবেন। তার সাথে থাকছে ক্যাম্পিং, বারবিকিউ, বনফায়ার, সকালের নাস্তা এবং অবভিয়াসলি দুপুরের খাবার। সো সবকিছুই পাচ্ছেন মাত্র 800 টাকায়। তাদের যে কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে অথবা আমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নেবেন। এবং আজকের ব্লগে আমি চেষ্টা করছি সোনাইছড়ি সম্পর্কে অথবা শৈলচূড়া সম্পর্কে সকল তথ্য আপনাদেরকে দেওয়ার, ভিউগুলো আপনাদেরকে দেখানোর। আশা করি আপনারা এনজয় করেছেন, প্রচুর ঘুরতে থাকুন এরকম। আর এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লেটস গো উইথ রোভার্স, দোয়া মে ইয়াদ রাখনা।